This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে প্রথম গ্রেফতার কেরামতের সহযোগী শফিক আলী। আমি সবি বিস্তারিত জানাব আপনাদের এই বিষয়টি নিয়ে। দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক, বাজি কারখানার বিস্ফোরণ কাণ্ডে এটাই প্রথম গ্রেফতারি। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে নীলগঞ্জ এলাকা থেকে কেরামত আলীর সহযোগী শফিক আলীকে গ্রেফতার করা হয়েছে। বাজি কারখানায় শফিকের অংশীদারিত্ব ছিল বলেও কিন্তু জানা গিয়েছে। ধৃত শফিক আলী বাজি কারখানার মালিক কেরামত শেখের পার্টনার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তবে কেরামতের সন্ধান এখনও পুলিশ পায়নি। রবিবার সকালে বিস্ফোরণের অফিঘাতে কেঁপে উঠেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এলাকার। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর সামনে এসেছে, আহত হয়েছেন কমপক্ষে দশ জনেরও বেশি। দুর্ঘটনার আকস্মিকতা কাটিয়ে স্থানীয়রা রবিবার থেকেই বলতে শুরু করেন যে এই সবই কেরামতের কাণ্ড, যে কাণ্ডে রবিবার সকালে কেঁপে ওঠে প্রায় ছ কিলোমিটার দূরের বারাসাত শহর। যে বিস্ফোরণের তীব্রতায় কারোর দেহাংশ উড়ে গিয়েছে, পড়েছে পাশের বাড়ির ছাদে। যে বিস্ফোরণের অভিঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে একাধিক শরীর। পুলিশ জানিয়েছে, পূর্ব মেদিনীপুরের এগরার খাঁদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে বেআইনি বাজি কারখানার তল্লাশি চালাচ্ছিল পুলিশ, তখন অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিল কেরামত। এমনকি ২০২১ সালের পর বাজি তৈরির লাইসেন্স রিনিউ না করিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে, যদিও সেবার জামিনে মুক্তি পেয়ে গিয়েছিল কেরামত, আর তারপরে বাজির ব্যবসা শুরু করে সে। অন্যদিকে গতকাল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান ডিজিকেও, সেখানেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। আর কোনো রং না দেখে অপরাধীকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন এমনটাই সূত্রের খবর। এই ঘটনার পরই আজ অর্থাৎ সোমবার সকালেই গ্রেফতার করা হয়েছে একজনকে, যার নাম শফিক আলী। জেসিবি দিয়ে উদ্ধার কার্য চালানোর সময় একাধিক বিস্ফোরণ হয়েছে। দমকল কর্মীরা জল দিয়ে বাজিগুলো নিষ্ক্রিয় করেছিলেন। তিনটি কাটা হাত ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিয়ে গিয়েছেন সেই হাতগুলো বারাসাত হাসপাতালে। শুনুন পটকা রাত দিন সাত দিন।